नमस्कार बंधुरा, आपनारा देखछेन सुब्रत हेल्थ चैनल। आरो एकटी नतून भिडियोते आपनादेर जानाई स्वागत। आज ए भिडियोते आपनादेर संगे आलोचना करब एमन 13टी पथ रयेछे जे पथ अवलम्बन करले आमादेर लिभार बा जकृतके सुस्थ राखते पारि। ताई अवेयारनेसेर जन्य ए विशेष भिडियोटी आपनादेर संगे उपस्थापना करछि। प्रथम जे विषयेर कथा बोलबो ता हलो आपनार ओजनके नियंत्रण करुन, मेंटेन ए हेल्दी वेट। जदि आपनार ओजन आपनार दैर्घ्यर तुलनाय अनेकांशी वृद्धि पाय ताहले एटी अत्यंत भयंकर। सेई साथे आपनार लिभारे जदि फैट जमते थाके एवं ता जदि नन अ्यालकोहलिक हय ताहलेओ अत्यंत अशुभ बोले मने करा हय। एई नन अ्यालकोहलिक फैटी लिभार आपनार लिभारेर रोगके आरो बेशी त्वरान्वित करबे। ताई आपनार ओजनके আপনি নিয়ন্ত্রণ করুন এবং লিভারের ফ্যাটকেও আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিজের ওজনকে কমিয়ে। দু নম্বর যে বিষয়ের কথা বলবো তা হলো আপনি ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য গ্রহণ করুন। ইট এ ব্যালেন্স ডায়েট। উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। স্যাচুরেটেড ফ্যাট, রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন হোয়াইট ব্রেড, হোয়াইট রাইস এবং প্রত্যেক দিন পাস্তা, তো এগুলো যদি নিয়মিত খেতে থাকেন এবং সেই সাথে যদি চিনির পরিমাণ বাড়াতে থাকেন তাহলে আপনার ব্যালেন্স ডায়েট কিন্তু নিয়ন্ত্রিত হবে না। তাই আপনার সুষম খাদ্যের মধ্যে ফাইবারের মাত্রা বাড়িয়ে তুলুন এবং সেই সাথে ফ্রেশ ফ্রুট খান, ভেজিটেবল খান, দানাশস্য অবশ্যই খাবেন, রেড মিট নিয়ন্ত্রিত খান বা রেড মিটকে আপনি এড়িয়ে চলুন। ডেয়ারি অর্থাৎ দুগ্ধজাত খাদ্য অবশ্যই খাবেন, তবে লো ফ্যাটযুক্ত অবশ্যই দুধ খাবেন, সেই সাথে অল্প পরিমাণে চিজ খেতে পারেন। আমাদের শরীরে গুড ফ্যাট এবং ব্যাড ফ্যাট দুটোরই প্রভাব রয়েছে। তাই গুড ফ্যাট আমাদের জন্য অত্যন্ত ভালো। তাই মনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড এই ধরনের ভেজিটেবল অয়েল, নাট অর্থাৎ বাদাম এবং দানাশস্য এবং মাছ, এগুলো থেকে যে ভালো ফ্যাট পাওয়া যায় তা আমাদের শরীরের জন্য এবং লিভারের জন্য অত্যন্ত ভালো। সেই সাথে বলবো জলের পরিমাণ অবশ্যই বেশি খাবেন। লিভারকে সুস্থ রাখতে তিন নম্বর যে বিষয় তা হলো রেগুলার এক্সারসাইজ। শারীরিক কসরত না করলে আপনার লিভার ভালো থাকবে না, আপনি যতই ভালো খাবার খান। কারণ এই এক্সারসাইজই আপনার শরীরের ট্রাইগ্লিসারাইডকে বার্ন করবে অর্থাৎ কমিয়ে ফেলবে এবং আপনার লিভারের ফ্যাটকে সে কমাতে সাহায্য করবে। চতুর্থ যে বিষয়ের কথা বলবো যে টক্সিন। টক্সিন আমাদের শরীরের মধ্যে অর্থাৎ বিষ আমাদের শরীরের মধ্যে বিশেষত লিভার সেলকে, লিভারের কোষকে নষ্ট করে। আমাদের নিত্যদিনের ব্যবহারযোগ্য বিষয়বস্তু থেকেই অনেক টক্সিন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, যেমন ক্লিনিং কোনো বস্তু এবং সেই সাথে এরোসল প্রোডাক্ট যেমন স্প্রে, পারফিউম, ইনসেক্টিসাইড অর্থাৎ পোকা মারার বিভিন্ন যে স্প্রে এবং কিছু কেমিক্যাল যেগুলো আমাদের শরীরে টক্সিনকে বাড়িয়ে দেয়। যখন আপনি কোনো স্প্রে ঘরে ব্যবহার করবেন অবশ্যই ঘরে আলো এবং বাতাস যেন ঠিকভাবে চলাচল করে এবং আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং ধূমপান থেকে সর্বদা নিজেকে দূরে রাখবেন, তবেই আপনার লিভার সুন্দর থাকবে। পঞ্চম যে বিষয়ের কথা বলবো তা হলো অ্যালকোহল ইনটেক। অর্থাৎ অনেকেই অ্যালকোহল পান করেন এবং তা যেন পরিমিত হয়, স্বাস্থ্যসম্মত হয়, না হলে ধীরে ধীরে আপনার লিভার সেলকে সে নষ্ট করতে থাকবে। সে বিষয়ে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন আপনার জন্য কতটুকু অ্যালকোহল গ্রহণ করা উচিত। ষষ্ঠ যে বিষয়ের কথা বলবো এমন কিছু ওষুধ রয়েছে বা মেডিসিন রয়েছে যা গ্রহণ করলে আমাদের লিভার ড্যামেজ হয়ে যেতে পারে। তাই নিজের মতো ইচ্ছা করে কোনো ওষুধপত্র খাবেন না। প্রেসক্রিপশান ছাড়া ওষুধ খেলে ধীরে ধীরে আপনার লিভারটা নষ্ট হতেই থাকবে। তাই অযথা ঘুমের ওষুধ কিংবা এই জাতীয় ওষুধ না খাওয়াই ভালো। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো ওষুধই গ্রহণ করা উচিত নয়। অ্যাভয়েড কন্টামিনেটেড নিডল। অর্থাৎ যে সমস্ত সূঁচ কোনোভাবে ব্যবহার হয়েছে
এবং সেখান থেকে জীবাণু আসার সম্ভাবনা রয়েছে, তাই সেই ধরনের সুচ থেকে আপনি দূরে থাকুন। তাই যে কোনো সুচ ব্যবহারের আগে অবশ্যই সেটি স্টেরিলাইজ করে তবেই আপনি ব্যবহার করুন। প্রথম যে বিষয়ের কথা বলবো, যে আপনি যদি রক্ত কাউকে দেন বা নেন, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ ছাড়া কোনোভাবেই করবেন না। এই রক্তের মাধ্যমেই এমন কিছু ভাইরাস বা জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে যা আমাদের লিভারকে একেবারেই নষ্ট করে দিতে পারে। প্রথম যে বিষয়ের কথা বলবো, যে আপনার ব্যবহারযোগ্য বিষয়বস্তু বা জিনিসপত্রকে কারোর সঙ্গে শেয়ার করবেন না, যেমন আপনার রেজার, টুথব্রাশ এবং নেল ক্লিপস, কারণ এই সমস্ত বস্তুর সঙ্গে মাইক্রোস্কোপিক লেভেল ব্লাড কন্টামিনেশন হয় এবং তার ফলে আপনার শরীরে অন্যান্যদের রোগ কিন্তু ছড়িয়ে পড়তে পারে এবং তার জন্য আপনার লিভারটা একেবারেই চিরতরে নষ্ট হতে পারে। দশম যে বিষয়ের কথা বলবো, প্র্যাকটিস সেফ সেক্স, অর্থাৎ আননোন পার্টনারের সঙ্গে কখনও সেক্স পার্টনার হিসাবে নেবেন না, তার ফলে হেপাটাইটিস বি বা সি এর মতন সংক্রমণ আপনার লিভারকে চিরতরে শেষ করতে পারে। এগারোতম যে বিষয়ের কথা বলবো তা হলো ওয়াশ ইওর হ্যান্ডস, নিজেদের হাত সর্বদা ধোবেন গরম জল অথবা সাবান দিয়ে এবং তারপরেই আপনি আপনার খাবার খাবেন। মেডিসিন খাওয়ার সময় অবশ্যই আপনি ফিজিশিয়ানের নির্দেশ মেনে খাবেন, নিজের ইচ্ছা মতো যদি মেডিসিন গ্রহণ করেন সেক্ষেত্রে অসম্ভব খারাপ অবস্থায় পড়তে পারে আপনার লিভার। বিশেষত অনেকের বিশ্বাস আছে যে সাপ্লিমেন্ট অর্থাৎ ভিটামিন এবং ন্যাচারাল এবং হার্বাল প্রোডাক্ট আমাদেরকে কোনো ক্ষতি করে না, এটা কিন্তু ভুল ধারণা। এই বিশেষ জিনিসগুলো মাঝে মাঝে কিন্তু আমাদের সর্বনাশের কারণ হতে পারে, তাই অবশ্যই পরামর্শ সঠিক জায়গা থেকে নিয়ে তবেই আপনারা গ্রহণ করবেন। এবং শেষ যে বিষয়ের কথা বলবো তা হলো গেট ভ্যাকসিনেটেড, অবশ্যই আপনারা হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এই ধরনের ভ্যাকসিন গ্রহণ করবেন এবং এগুলো করলে আপনার লিভার অবশ্যই সুস্থ সবল থাকবে। তবে আনফর্চুনেটলি হেপাটাইটিস সির কোনো ভ্যাকসিন নেই, তাই সদা সর্বদা আমরা এই ১৩টি উপায়কে মাথায় রেখে যদি এগোতে পারি তাহলে আমাদের লিভারকে আমরা অত্যন্ত ভালোভাবে রাখতে পারব। আশা করব ভিডিওটি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও অবশ্যই সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এবং সেই সাথে বলবো আপনারা কী ধরনের ভিডিও চান বা দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আর সেই ধরনের ভিডিও অবশ্যই আপনাদের জন্য প্রস্তুত করব। আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।